বলতে চাই আল্লাহর জান্নাতে যদি যেতে চান আল্লাহর কসম করে বলতেছি একটা জিনিস আপনারা ভালো করবেন খবরদার কোনোদিন অহংকার করবেন না বিদ্যার অহংকার করবেন না এরপরে অর্থর অহংকার করবেন না টাকার অহংকার করবেন না শক্তির অহংকার করবেন না আল কিবরিয়াই হৃদয় অহংকার করে শোভা পায় আমার আল্লাহর আর মিস্টার ইবলিসের তুমি তো আল্লাহ নয় না হয় তুমি মিস্টার ইবলিস শুনেন জাহান্নামে মানুষকে দেখার জন্য রাজশাহী রংপুর দিনাজপুর যাওয়া লাগবে না যারা দেখবেন রাস্তা দিয়ে হাঁটবে বিদ্যার অহংকার করবে একজনকে দেখতে পারবে না গালমন্দ করতে পারবে না গালমন্দ করবে দেখতে পারে না অহংকার করে আমি হ্যাং পারেঙ্গা ত্যাং পারেঙ্গা তুমি হ্যাং পারেঙ্গা ত্যাং পারবে করতে পারবে তুমি আল্লাহর জান্নাতে যাইতে পারবে না কারণ আল্লাহ বলেছে অহংকার করে শোভা পায় একজনের সে হলো আল্লাহ সুরকল সুবহানাল্লাহ আমাদের দেশের প্রধানমন্ত্রী শাড়ি ধরে টান দিলি ওকে কি করবে ফাঁসি দিবে না তাহলে সামান্য ছোট্ট একটা ভূখণ্ডের উনি প্রধানমন্ত্রী তার শাড়ি ধরে টান দিলি যদি আপনার তার শাড়ি ধরে যদি টানতে হয় তাকে যদি ফাঁসি দেয় যে বিশাল আসমানের মালিক আর বিশাল জমিনের মালিক যার আসমানের নিচে জমিনের উপরে বসবাস করে তুমি অহংকার করতে চাও আল্লাহ তাকে কোন জান্নাত দিবে সেই জান্নাত তুই গুনে লিস হিসাব করে নিস কোন জান্নাত অহংকার করো তুমি তো এক ফোঁটা নাপাক পানি তৈরি তোমার তো কোনো অস্তিত্ব ছিল না আর কিসের অহংকার তুমি দেখাও অমুকে বলো না অমুকে বলো এই বেটা শালা তুই বলো কি খারাপ কথাছি নাকি খারাপ লাগতেছে আমি যা বলি অ্যাকশন ডাইরেক্ট হয় আমার দাবাত দিয়ে না হয় না দাবাত দিয়ে এই যারা ইউটিউবে শেয়ারবেন এই কথাটা কাটে দিও বাবা আমার ভাইরা আমার এক নম্বর অহংকার করা যাবে না অহংকার মানুষকে আল্লাহ সহ্য করতে পারে না অহংকার মানুষ বাদন সফলতা অর্জন করতে পারে না আল্লাহর কসম করে বলতে পারি যেই মানুষটা বাদন অহংকার করছে দুই দিন আগে আর দুই দিন পরে লোকটা বাদন পতন হয়ে গেছে কত মানুষের অহংকার করে দেখছি কোটি কোটি টাকার মানুষ আপনার বাস স্ট্যান্ডে দাঁড়ায় দাঁড়াইয়া মানুষের কাছে আমি দুই টাকা চাই আমি নিজ চোখে দেখা নিজ চোখে দেখা না না কথা অঠিক কত কবে বললাম কালকে তো সমালোচনা হবে নিজে বাপসন্ধির এই কয়া গেল হেই কয়া গেল কবেন কেন হ্যাঁ গালাগালি এগুলিকে গালাগালি হুজুর আসা বেটা মানে ভাব ঢাকা যাবেন বলবে এই বেটা এটা কি গালি হলো আপনার রংপুর অধিক দেবে এই শালা শোন এটা কি গালি হলো আপনারা ভাষাই তো বলছেন না আমার ভাইয়েরা আমার মুসলমান ভাইয়েরা আল্লাহর হাবিবের প্রিয় উম্মত আর একটা কথা বলি মুসা আলাইহিস সালাম যখন দূরে গেছিল আপনার একটা লোক গন্ডগোল করছিল মুসা আলাইহিস সালাম তোর পাতার ভাইকে এসে বলছিল এই শালা তুই কি করছিস দেখি গালি হলো নাকি ফস করে এক কথা বললেন ফতোয়া দিলেন মুক্তি হয়ে গেছে আমার কথা কি বুঝতেছেন আপনি একজন নবী আর এক নবী গালি দিতেছে যে তোর রেখে গেছে তুই কি করলি এ কথা বোঝেই না এরা আমার কথা কি বুঝতেছেন এত সহজ কথা যদি না বলেন ক্লিয়ার কথা যদি না বলেন কি আপনাদের বুঝাবো